जाइए ना खाइए खाइए पानी के ले जाइए। हेलो एंड गुड मॉर्निंग एवरीवन आर सकल के शुभ नववर्षेर प्रीति और शुभेच्छा और आंतरिक अभिनंदन और सबार नववर्ष खूब 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 भालो काटुक। और आज के आमी सकाल सकाल बेरिये पड़ेछी कालीघाटेर दिके, माने ठीक करलाम जे बछरेर प्रथम दिनटा मायेर पुजो दिएई शुरू करब। और एरकम नववर्षेर दिन जे कालीघाटे केरकम हय सिचुएशनटा सेटार आमार कोनो एक्सपिरियेंस नेई, तो केरकम एक्सपिरियेंस हय सेटाई तोमादेर साथे शेयर करब। और आमी निये निएछि आजके आमार साथे अनेक दादा, अनेक बचर पुरानो, अनेक दिन आलाप, ठीक है। तो दादार साथे बेरिये पड़ेछी। दादार बेसिकाली कालीघाटे एरकम नववर्षेर दिन जावाटा एकटा एक्सपिरियेंस आछे, तो ठीक करलाम दादाकेई निये नि। तो एकटु जेहेतु एक्सपिरियेंस आछे ताई जन्य नावाटा ठीकई हलो। तो जाइ होक, तो स्टे ट्यून, कालीघाटे गिएई देखा होच्छे। তো ফাইনালি আমরা এখন গাড়িতে নেমে গেছি, কিন্তু আজকে কালীঘাট চত্বরটা বেশ ভালো জমজমাট আছে। তো এখন কোন দোকানে যাব, কোন দোকানে গিয়ে আমরা, বাপরে বাপ, মানে বিশাল জ্যাম কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। তো কোন দোকানে যাব আর কোন দোকান থেকে পুজোর ডালি নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা আর আমার জীবনে একটা বেশ অ্যানাদার এক্সপিরিয়েন্স হতে চলেছে যে কালীঘাটে নববর্ষের দিন কেমন হয় সেটা একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো চলো স্টে টিউনড। তো বেসিক্যালি এখন যাচ্ছি ঠাকুরের জন্য জামাকাপড় কিনতে। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই নববর্ষের দিন সবাই মাটির ঠাকুরই প্রেফার করে, কিন্তু আমাদের যেহেতু পেতলের লক্ষ্মী আর গণেশ ছিল, তো সেটা জামাকাপড় কেনা হয়নি। তো এখন যাচ্ছি জামাকাপড় কিনতে, দেন কিনে নিয়ে আসছি। তো ফাইনালি ঠাকুরের জন্য জামাকাপড় কেনা হয়ে গেছে। আর আমি আরেকটা জিনিসও আমার এক্সপিরিয়েন্স হলো যে পরের বার থেকে যদি আসি তাহলে আগের থেকে জামাকাপড়টা কিনে নেবো, তাহলে এতটা টাইম বেঁচে যেত। আর আজকে ইচ্ছাও ছিল অনেক ভোরে আসবো, তাহলে ভিড়টা কম হতো, কিন্তু আর উঠতে পারিনি। তাও অনেক সকাল সকালই চলে এসেছি, এখন 8টা বাজতে যায় ঘড়িতে। তো এবার যাব দোকানে, কোন দোকান থেকে আমরা পুজোর ডালিটা বানাবো আর কোন দোকানে থেকে আমাদেরকে ওই মন্দিরের ভেতরে নিয়ে যাবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড। দেখতেই পাচ্ছ বীভৎস, বীভৎস আরও একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে যে নববর্ষের দিন কালীঘাট চত্বর কেমন থাকে। সত্যি বিশাল ভিড় থাকে। তো আমরা এখন পৌঁছে গেছি আনন্দ ভবন বলে একটি দোকান, এটা কালীঘাটের একদম পেছন দিকটা দোকানটা। তো দাদার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো, আর দাদার থেকেও জেনে নেবো যে কতদিনের এই দোকানটা। তো স্টে টিউন। কালীঘাটের মেন গেট, এক নম্বর গেট, গঙ্গার ঘাট। আচ্ছা, এটা হচ্ছে চার মাথার রাস্তা। আচ্ছা আচ্ছা, মন্দির, গঙ্গা, শ্মশান, সিএম এর বাড়ি থেকে রাস্তা আর কি, ঠিক আছে। বেসিক্যালি আমি জানতাম না যে এটা মন্দিরের পেছন দিক না সামনের দিক, তো জেনে নিলাম যে এটা এক নম্বর গেটের দিকে, একদম গঙ্গা ঘাটের সামনেই দোকানটা। ভালো, বেশ লাগলো কথা বলে। তো এখন যাই না, কেরম করে করবে পুজোটা, তো কেমন করে করে, কেমন হবে পুজোটা আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, আর পুজোর ডালা একজন পুরোহিত নিয়ে যাচ্ছে, আর লক্ষ্মী গণেশটাকে মন্দির থেকে পুজো দিয়ে এসেই এখানে পুজো হবে দোকানের ভেতরে। তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে। বলো ওটা মালা লাগবে, দুটো দিই দাও, দুটো, হ্যাঁ, এখান দিয়ে মালাও নিয়ে নিচ্ছি। পয়সা টয়সা সব পরে কিন্তু, দুটো কত, চল্লিশ টাকা, চল্লিশ টাকা, দুটো দিই দাও। তো
ফাইনালি পূজো দেওয়া শেষ, ভেতরে তোমাদের ব্যাপারটা পুরোটাই দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা অ্যালাউ নেই। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে একটু চেনা পরিচিত থাকলে খুব ভালো হয়, কারণ আমাদের বেসিক্যালি লাইন দিতে হয়নি, কোনোরকমভাবে স্কিম করে আর কি মনোজদার দৌলতে ঢুকে যেতে পেরেছি, একটু চেনা পরিচিত ছিল, তো ভালো লাগলো, নাহলে লাইনটা অনেকটাই আছে, অনেকটাই আছে। তো এখন দোকানে যাব, দোকানে গিয়ে পুজো হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টেটি চৈতালি দক্ষিণ আছে নিজেদের লোক এখান থেকে বেরিয়ে যে কি করবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টেডিয়াম তো ফাইনালি এখনো বেরোয়নি দোকানটা থেকে, তো দাদা বললো যে আমার দোকানের একটু প্যাড়া খেয়ে কেমন লাগে সেটা একটু জানিয়ে দাও, তো আমি নিয়ে নিয়েছি প্যাড়া। সত্যি ভালো, সত্যি ভালো। আর তোমরা এই আনন্দ ভবনে আসো, একদম নিজেদের মতন করে পুজো দিতে দিতে পারবে আমি বলতে পারি, কারণ আমার তো বেশ একদম ভালোই লাগলো, একদম নিজেদের মতন করে পুজোটা দাওয়ালো দাদা, খুব ভালো লাগলো এই আনন্দ ভবনে এসে। আর প্যাড়াটার স্বাদ আছে সত্যি দাদা, প্যাড়াটার স্বাদ আছে কিন্তু। এই যে প্রসাদটা খান, তোমরা কি এটা কী দিয়ে বানাও? আচ্ছা, 3 কিলো খোয়া আর 1 কিলো চিনি, ছোট এলাচ ফেলাচও দেয়, কিশমিশও আছে। তো ফাইনালি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরগুলো আর পুজোর ডালা দোকানেই রেখে চলে এলাম। তো খাদ্যরসিক বাঙালি, একটু খাওয়া দাওয়া না থাকলে হয়, আর সত্যি প্যাড়াটা খুব ভালো ছিল। তোমরা নিশ্চিন্তে আসতে পারো আনন্দ ভবনে, ভালো করে বেশ, আর ভালো করে মায়ের দর্শনটা করিয়েছে, খুব ভালো লাগলো। তো দেখা যাক কী খাওয়ার পাই এখানে, সেটাই এখন সন্ধান করছি, তো স্টে টিউনড। তো ফাইনালি আমরা আর আজকে কোনো বড় দোকানে গেলাম না, এখানে আমার হুট করে চোখে পড়ে গেল জনার্দন দার কচুরির দোকান। তো এই দাদার দোকান অনেক আমি দেখেছি, আর তোমাদেরকে একবার সন্ধানও দিতাম কিন্তু সেটা সম্ভব হয়নি, কিন্তু আজকে চোখে পড়লো। তো জনার্দন দা, তো আপ কিতনে সাল কি ইয়হাঁ পর আদায়? হাম 60 সাল সে হ্যায়। 60 60 বাপ রে বাপ। তো আর কব আতা হ্যায় আর কব জাতা হ্যায়? वो कभी का लड़का रहता है यहाँ पर, हम देश चला जाता है। बाप रे बाप, एक महीने ही। बाप रे बाप, मुजफ्फरपुर घर पड़ता है खास कम। तो जोनार्दन दार एक कचुरी दुकान बेस भालो ही फेमस है कालीघाट चौतरे। हम लोग पांच पुरुष है, পাঁচ পুরুষ ধরে এই ব্যবসাটা চালাচ্ছে। এই হচ্ছে সাইজটা, আর আলুর তরকারিটা বেশ একটু স্পাইসি আছে, নিরামিষ হ্যাঁ, আর একদম নিরামিষ, এটাই আমার দরকার। আর ভেতরে একটু বেশ ছোট হলে কি হবে, ভালো রকম ফুল আছে। এক নম্বর হ্যাঁ, আজকে নেই পাঁচ পুরুষ হ্যাঁ, লাডু বাবা, মেজো বাবা, ছোটো বাবা সব
हम लोग हैं यहाँ पर, लड़का भी है हमारा संजय साहब। अच्छा, लड़का भी यहाँ पर बैठता है? लड़का हुआ इधर तो फिर हो गया छह पुरुष, अच्छा लड़का लेकर पांच पुरुष। বেশ ভালো টেস্ট আছে। আর মনোজদা এখন ধরে আছে ক্যামেরাটা, একটু পরে মনোজদা খাবে, খুব ভালো টেস্ট। আর এই জায়গাটা একটু নামটা বলতো, কোন জায়গায় তুমি বসো? গঙ্গাঘাটে বসি। আচ্ছা আচ্ছা, কালীঘাটের গঙ্গাঘাটে জনার্দন দাকে তোমরা পেয়ে যাবে। আর কটায়, কটা থেকে কটা অবধি? সাড়ে নয় দশ বাজেছে, তিন বাজে তাক জনার্দন দাকে পেয়ে যাবে তোমরা। খুব ভালো টেস্ট করে। আর এই তিন পিস, এই চার পিস তোমার কত না? কুড়ি টাকা। মানে এতটা আলু দিয়ে, এতটা পুর দিয়ে কচুরির ভেতরে জাস্ট কুড়ি টাকা? না, খাইয়ে পান খেলে যাই চলে আসো। তো জনন্দা বলছে ডালপুরি খাইয়ে শ্বশুর বাড়ি যাইয়ে তো আমাকে আরেকটু আলু দিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, যে কুড়ি টাকার মধ্যে আরেক রাউন্ডও আলু দিয়ে দিল, অসাধারণ লাগলো খেতে। আর এরকম নববর্ষের দিন যে এত ভালো একটা খাবার পেলাম। আর জনন্দা সত্যি মাটির মানুষ আছে, এত বছর ধরে এখানে ব্যবসা করছে, খুব ভালো মানুষ। আমি আগে একবার এসেছিলাম, তখন ব্লগ করতাম না, কিন্তু খুব ভালো মানুষটা। তো জনার্দনদা এতটাই ভালো যে আমাদেরকে পাশের দোকান দিয়ে প্যারাও দিল, আর সত্যি খুব ভালো। আর মনোজদা এখন খাচ্ছে, তো মনোজদার কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। বলো তোমাকে এই জায়গার হদিশটা কেমন দিলাম? তবে এই আগে কাঠের বাক্সে থাকতো, হ্যাঁ এখন সিলভারের ডেচকিতে এই ধরনের কচুরির সঙ্গে আলুর দম এটা একমাত্র কালীঘাট চত্বরেই পাওয়া যায়, এখনও অব্দি কলকাতায়। অন্যান্য জায়গায় বলতে পারবো না, বাট আমি কালীঘাটে এসে এই জিনিসটা দেখি। বেশ ভালো পুর আছে কিন্তু, কুড়ি টাকার মধ্যে যে এইটাও দিচ্ছে এটাই অনেক। আর সত্যি মাটির মানুষ, খুব ভালো। আর জনন্দনদার আরও ভালো হোক এই কামনা করি। তো স্টে টিউন, দোকানে যাব এখন, দোকান থেকে ঠাকুরগুলো নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো স্টে টিউন। তো ফাইনালি পুজো দেওয়াও শেষ, আর সাথে পেট পুজোও শেষ, আর জনার্দন দার সাথে পরিচয়টা হয়ে বেশ ভালো লাগলো। আর কচুরিটা বেশ ভালো স্বাদ ছিল, আর এই আনন্দ ভবনের প্যাড়াগুলো বেশ ভালো স্বাদ ছিল, আর তাদের ব্যবহারও খুব ভালো। আর আমি মনে করব যে কোনো অকেশনের সময় যদি তোমরা এই কালীঘাট চত্বরে আসো, তো কারোর চেনা পরিচিত থাকলেই এসো, ভালো হবে তাতে। কারণ না তো বেশি টাকা পয়সা একটু আবদার করবে, তো সেই ওপিনিয়নেই বললাম যে যদি কারো চেনা পরিচিত থাকে তাহলে তাদের সাথেই এসো, ভালো হবে সেটা। আর আশা করি এই নতুন টাইপের ব্লগটা একটু চেষ্টা করলাম তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আরও নতুন নতুন কন্টেন্ট আসছে। টিল দেন সাইনিং অফ, টাটা। আর সবাইকে আরও একবার শুভ নববর্ষ।